till I get up. Time is barely on our side. এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা কুকিং ভিডিও। আজকের রেসিপি তোমরা দেখতেই পেয়েছো, পাস্তা। ঘরোয়া পদ্ধতিতে খুব ইজিভাবে আজকে আমি এই পাস্তাটা তৈরি করবো আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ওই ধরনের কুকিং ভিডিওর আপডেট পেতে। সো দেখো, ভিডিওটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর নুন মাখানো আলুর কুচি। কেউ চাইলে আলুটাকে স্কিপও করতে পারো, কারণ সাধারণত পাস্তায় আলুটা কেউ দেয় না, বাট আমি পার্সোনালি খুব পছন্দ করি, এই জন্যে আমি এটাকে অ্যাড করেছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, তারপর আমি এখানে যা যা ভেজিটেবলস দিয়েছি তোমরা সেখান থেকেও রান্নাটাকে শুরু করতে পারো। দেখো, এরপর আমি দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা, ঝালটা যে যার পছন্দ মতো দেবে। তো দেখতেই পেলে এরপর আমি দিয়ে দিয়েছি ক্যারেট, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো। তো এরপর আমি একটুখানি গাজরটাকে ভালোভাবে ভেজে নেব আলুর সাথে, দেন আমি আরও কিছু অ্যাড করব। সো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। সো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিউব করে কাটা টমেটো কুচি। আমি এখানে ক্যাপসিকাম আর টমেটোটাকে কিউব করে কেটেছি, তারপর একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে পেঁয়াজটাও আমি কিউব করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো এখানে আমার সব রকম ভেজিটেবলস দেওয়া হয়ে গেছে, এরপর আর আমি কোনো ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করব না। এরপর আমি যা যা ভেজিটেবলস দিয়েছি এগুলো খুব ভালোভাবে কুক করে নেব। সো ফ্রেন্ডস, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ওই ধরনের কুকিং ভিডিও, হেয়ারস্টাইল, শাড়ি টিউটোরিয়াল, রিভিউজ ভিডিও, নেল পেন্ট, বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট পেতে। অ্যান্ড যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ। সো দেখো, আমার ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পাস্তা। আমি এখানে সিদ্ধ পাস্তাটা দিয়ে দিয়েছি আর পাস্তাটাকে জাস্ট আমি একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, দেন দেখতেই পাচ্ছ। তারপর আমি সমস্ত ভেজিটেবলসের সঙ্গে পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সো পাস্তাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিলস্পুন সয়া সস। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো সস। আমি এখানে প্রায় অনেকটা টমেটো সস ইউজ করছি বিকজ আমি টমেটো সস ভীষণভাবে পছন্দ করি, তোমরা চাইলে 1 টেবিলস্পুনও দিতে পারো। সো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পাস্তার মশলাটা। পাস্তার মশলাটা আমরা এখানে পুরোটা দিয়ে দিলাম, দেন আমরা সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে পাস্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করে কিছুক্ষণ কুক করে নেব। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমার পাস্তাটা হয়ে গেছে একদম রেডি। সো ফ্রেন্ডস, আজকের রেসিপি পাস্তা একদম রেডি এবং দেখতে পাচ্ছ আমি সার্ভ করে নিয়েছি। সো ফ্রেন্ডস, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, অ্যান্ড ভিডিওটা সবার সাথে শেয়ার করো। অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো কিংবা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও ধরনের কুকিং ভিডিও, হেয়ারস্টাইল, শাড়ি টিউটোরিয়াল, রিভিউজ ভিডিও, নেল পেন্ট, আরও বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট পেতে এই সকল ভিডিওই আমি আপলোড করতে থাকি। সো তোমরা যদি এসে বেশি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো চেক করতে পারো। সো আজকের ভিডিও এইটুকুই, থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস, বাই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।